আসসালামু আলাইকুম এভরিওয়ান, থাইল্যান্ড সিরিজের লাস্ট পার্টে আপনাদের স্বাগতম। আজকে শেয়ার করব যে আমরা ব্যাংককের বা থাইল্যান্ডের লাস্ট দিন আমরা কি কি করেছিলাম। যদিও আমরা লাস্ট দিন এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা তেমন কিছুই ক্যাপচার করতে পারিনি, ধরতে গেলে আমরা 60% ক্যাপচার করতে পারিনি, কারণ রাতে আমাদের ফ্লাইট ছিল আর আমাদের শপিং বাকি ছিল, গিফটের জন্য কিছু শপিং বাকি ছিল। তো আমরা প্রথমে চলে গেলাম ব্রেকফাস্ট করতে, আমাদের হোটেল থেকে হেঁটেই যাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, স্যুপ, নুডলস আর প্রন অন্থন। তো এখানে একটা মজার ঘটনা হয়েছে, সেটা হলো আমি ওদের জিজ্ঞেস করতেছিলাম যে ডু ইউ হ্যাভ পর্ক, মানে কাঁটা চামচ, যেহেতু নুডলস খাবো। ওরা ভেবেছে আমি পর্ক চাচ্ছি, পর্ক মানে শুকর। তো বলছে ইয়েস ইয়েস উই হ্যাভ পর্ক। আমি বলছি উই নিড পর্ক নট পর্ক। সে কোনোভাবেই বুঝে না যে ফর্ক কি। দেন আমি গুগল থেকে ছবি বের করে দিলাম যে উই নিড দিস, দেন আমাদের দিয়ে গেল কাঁটা চামচ। আসলে ওরা ইংলিশ ভালো বুঝে না আর আমরা থাই বুঝি না, তো এই ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক প্রবলেম হয়েছে পুরো ট্রিপেই। ব্রেকফাস্ট করে আমরা একটা কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম, দেন চলে গেলাম একটা সুপার শপে, এটার নামটা আমার ঠিক মনে নেই। তো আমরা এখান থেকে কিছু শপিং করি নিজের জন্য বা গিফটের জন্য। তো আমি কি কি নিয়েছি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বডি স্ক্রাব বা বাথ সল্ট বলা যায়, এইটা খুবই ভালো, আমি এখনো ইউজ করি এটা। দেন নিয়েছি দুইটা নেল পলিশ, একটা লিপস্টিকের সেট আর ওয়ান পেয়ার অফ লেন্স। যদিও বাংলাদেশে আসার পর বুঝলাম যে লেন্সটা আমাকে মানায় নাই। দেন ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম ইন্দ্রা স্কোয়ার শপিং মলে। তো রোড সাইডে এরকম কিছু দোকান দেখলাম, এখানে খুবই চিপ রেটে ব্যাগ পাওয়া যায়, 100-200 বাতে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ড্রেসের শপিং মল, যেখান থেকে অনেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে, খুবই চিপ রেটে এখানে পাওয়া যায়। তো আমি যেহেতু ওয়েস্টার্ন ওইভাবে পড়ি না, তাই আমি ওয়েস্টার্ন কিছুই কিনিনি। এই শপিং মলটা আপনারা প্রাতনাম এরিয়াতে পেয়ে যাবেন, এখান থেকে কিছুটা হেঁটে সামনে গেলেই দেখা যায় ইন্দ্রা স্কোয়ার শপিং মল। রিজনেবলের জিনিস কেনার জন্য এই শপিং মলটা খুবই ফেমাস ব্যাংককের মধ্যে। তো আমরা এখানে চলে এসেছি, এখানে কিছু ব্যাগ আইটেম দেখব। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি নেওয়া যায়। আমাদের এখানকার মেইন টার্গেট ছিল ব্যাগ কেনার, কারণ শাশুড়ি মার জন্য, আম্মুর জন্য, নিজের জন্য ব্যাগ খুঁজতেছিলাম আমি। তো প্রথমেই একটা দোকানে পেলাম এই ব্যাগটা, এই টাইপের বড় ব্যাগ মা চাচ্ছিলেন। তো ওনাকে এই ব্যাগের ছবি দেওয়ার পর আর ভিডিও দেওয়ার পর এটা পছন্দ করলেন, দেন ওনার জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম। তারপর খুঁজছিলাম আম্মুর জন্য ব্যাগ, আম্মু আবার এত বড় ব্যাগ ক্যারি করতে পারে না, তাই একটু ছোটোর মধ্যে খুঁজছিলাম। তো অনেক খোঁজার পর এই ব্যাগটা পছন্দ হলো, ব্যাগটা সাইজে ছোট হলেও ভিতরে ভালো স্পেস আছে, তো এটা আম্মুর জন্য নিলাম। দেন চলে গেলাম অন্য একটা দোকানে বড় ভাবির জন্য ব্যাগ নিতে। তো ওনাকে ভিডিও করে পাঠালাম যে ভাবি কোনটা নিব। এই ব্যাগটারই অনেকগুলো কালার আছে, তো উনি পছন্দ করলেন সেই অরেঞ্জ কালারটা, এই অরেঞ্জ কালারটা ওনার জন্য না হয়েছে। এই ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো, আমি পুরো দোকানের ছবি আর ভিডিও ওনাকে দিচ্ছিলাম যে ভাবি কোনটা পছন্দ হয় দেখেন। তো উনি ওই অরেঞ্জ কালারটা পছন্দ করলেন। আর এখানে অনেক ধরনের ব্যাগ ছিল, এই শপিং মলে 2000 টাকা থেকে শুরু করে সেই 7-10 হাজার টাকার পর্যন্ত ব্যাগ আছে। এগুলো কেনাকাটা করতে করতে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তো আমরা বের হয়ে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে যাই, সেখানে অর্ডার করেছিলাম পাকিস্তানি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো ট্রাস্ট মি, এটা এত জঘন্য ছিল যে বলার মতো না, সাথে রায়তা দিয়েছিল, কোনোটাই মজা ছিল না, একদম বাজে টেস্ট ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম প্লাটিনাম শপিং মলে। এটা হচ্ছে ব্যাংককে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শপিং মল। এই শপিং মলটা অনেক বড় আর চিপ রেট থেকে শুরু করে একদম ব্র্যান্ডেড পর্যন্ত অনেক কিছুই পাওয়া যায়। তো ইতিমধ্যে আমরা এত শপিং করে ফেলেছি যে আমাদের এই ট্রলি ব্যাগটা কিনতে হয়েছে, যা আমরা সব কিছু শেয়ার করতে পারিনি। আমি আগেই বলেছি যে আমরা সব কিছু শেয়ার করতে পারিনি, অনেক কিছু কিনেছি, এর জন্য যেহেতু ক্যারি করতে সুবিধা হয় আমরা ওই ট্রলি ব্যাগটা কিনেছি। তো আমরা এখানে আরও ব্যাগ দেখছিলাম, আমি নিজের জন্য এখনও একটা ব্যাগ কিনেছিলাম পাতায়া থেকে, তো ইচ্ছা ছিল ব্যাংকক থেকে আরেকটা ব্যাগ কেনার। তো এর মধ্যেই দেখলাম এই সেকশনে যাই কিনবো না কেন সব 20 বাত, আবার যদি 6টা কিনি তাহলে 100 বাত পড়বে, 20 বাত ডিসকাউন্ট পাবো। ট্রাস্ট মি, এগুলো এত সুন্দর ছিল যে আমি একসাথে মেবি 7-8 জোড়া কানের দুল নিয়েছি, আর খুবই ভালো কোয়ালিটি ছিল, যা বাংলাদেশে আসলে 300-350 টাকার জোড়া পড়ে, কিন্তু ওখানে ছিল মাত্র 20 বাত।
যেটা কিনা বাংলা টাকায় মাত্র 70 টাকার মতো পড়ে, যেটা আনবিলিভেবল। প্লাটিনাম শপিং মল থেকে আমি এই জুতা আর ব্যাগ দুইটাই কিনেছিলাম। জুতাটা খুবই কমফোর্টেবল ছিল আর ব্যাগটাও খুব ট্রেন্ডি ছিল। তারপর আমরা চলে গেলাম 7-Eleven-এ, সেখান থেকে আমরা কিছু চকলেট, কফি, দেন সাবান, শ্যাম্পু, আরও যা যা লাগে যা পেয়েছি আর কি গিফটের জন্য বা নিজেদের জন্য, সস, এগুলো কিনেছিলাম। আর এয়ারপোর্টে খাওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট কিনেছিলাম, যেমন এই সুইস রোল, কেক, এগুলো নিয়ে নিয়েছিলাম যেন ক্ষুধা লাগলে খেতে পারি। আর শাশুড়ি মা বলেছিলেন কিছু সস নিয়ে আসতে ওনার জন্য, তো আমরা ডিফারেন্ট ক্যাটাগরি কিছু সস নিয়েছিলাম। টমেটো ক্যাচাপ, চিলি সস, একটা ফিশ সস নিয়েছিলাম যেটা দিয়ে বারবিকিউ করা যায়। তো অলমোস্ট 2-3 রকমের সস এখান থেকে নিয়েছিলাম, আর কিছু নিয়ে এসেছিলাম ফুকেট থেকে। তো এগুলো সহ আমরা অনেক শপিং করেছি যা সব দেখানো পসিবল হয়নি। দেন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু গুছিয়ে এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের থাইল্যান্ড সিরিজের লাস্ট ব্লগ। আমি আমার ডেসক্রিপশন বক্সে থাইল্যান্ড সিরিজের সবগুলো পর্বের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এতদিন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবগুলো পর্বই এনজয় করেছেন। আমরা যা করেছি, যা খেয়েছি, যেখানে গিয়েছি সব কিছু শেয়ার করেছি। তো আমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।